নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি, আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে রাশিফল আলোচনা করে থাকি, আজকেও ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল। কিন্তু তার সাথে সাথে আমরা আজকে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, এবং বলবো আপনাদের আজকে কি গাছ পুজো করলে শুভ হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, আর যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি দেখে থাকে তাহলে কি করণীয়। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করি, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা চলে যাব আজকে আপনাদের সাথে পঞ্জিকাতে। পঞ্জিকায় তিথি থাকছে চতুর্দশী তিথি, সুতরাং আজকে কিন্তু মাসকলাইয়ের সেবন আপনারা নিষিদ্ধ রাখবেন। আজকে নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র, করণ বণিজ করণ, পক্ষ কৃষ্ণ শুক্লপক্ষ, এবং যোগ আজকে সৌভাগ্য যোগ। আজকে দিন রয়েছে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে 2:41 দুপুরবেলা থেকে 4:07 পর্যন্ত। এই সময় কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 11:50 সকালবেলা থেকে 1:16 পর্যন্ত। এই সময় কিন্তু কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনাদের জন্য শুভ সময় থাকছে 2:41 দুপুরবেলা থেকে 4:07। আজকে শুভ সময়ের ফায়দা তুলতে পারবেন না, তার কারণ হচ্ছে শুভ সময় এবং রাহুকাল একই সময় পড়ে যাওয়ার জন্য শুভ সময়ের ফায়দা কিন্তু আজকে আপনারা তুলতে পারছেন না। আজকে শুভ দিক আপনাদের জন্য রয়েছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধা বিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1 জীবনসাথীর সাথে কিন্তু আজকে আনন্দময় জীবন আপনাদের কাটাতে হতে পারে। সংখ্যা 2 পয়সা ধার দেওয়া থেকে কিন্তু আজকে বিরত থাকুন, নচেত বিপদে পড়তে হতে পারে আপনাকে। সংখ্যা 3 ছাত্রদের কিন্তু আজকে সাফল্য মিলতে চলেছে। সংখ্যা 4 আজকে শরীর অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ভালো থাকবে। সংখ্যা 5 ভালোবাসার মানুষের প্রতি কিন্তু আজকে প্রেম বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 6 কার্যক্ষেত্রে কিন্তু আজকে সাফল্য আপনাদের ক্ষেত্রে নিশ্চিত করছে। সংখ্যা 7 পুরনো সম্পত্তি, যেগুলো নিয়ে সমস্যা বহুদিন ধরে চলছিল সেগুলো নিষ্পত্তি ঘটতে চলেছে আজকে। সংখ্যা 8 আজকে ঘরের আসবাব কিন্তু কিনতে যেতে হতে পারে। সংখ্যা 9 কর্মী পদোন্নতির সম্ভাবনা আজকে ভীষণভাবে থাকছে আপনাদের জন্য। আর এবার আপনাদের সাথে আলোচনায় চলে যাবো ABCD। আর ABCD কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই চলে যাই এ ব্যবসাতে। আজকে সাফল্য আপনাদের ক্ষেত্রে থাকছে, সুতরাং আপনাদের অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা পথ আজকে প্রশস্ত হতে চলেছে। বি আজকে মা বাবার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজকর্ম করুন, সাফল্য আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মিলবে। সি বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকে দিনটা শুভ রয়েছে, নতুন কোনো প্রজেক্টে কিন্তু আজকে আপনাদের জয় অবশ্যম্ভাবী। ডি বিজনেসে কিন্তু ড্রিল আজকে আপনার ফাইনাল হতে চলেছে, যা আপনার বহুদিন ধরে পেন্ডিং হয়েছিল, পড়ে থাকা ফাইলগুলি আজকে কিন্তু আজকে এগোতে পারে। ই বুঝে লগ্নি করুন, বিজনেসে লগ্নি করার পূর্বে আজকে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। এফ অফিসে আজকে নতুন ড্রিল কিন্তু ফাইনাল হতে চলেছে, যা আপনার বন্ধুর সহযোগিতায়। জি ইলেকট্রনিক জিনিস কিন্তু কেনার জন্য আজকে দিনটা আপনাদের পক্ষে শুভ রয়েছে, তবে শুভ সময়ে দেখে কিনতে পারেন, সেক্ষেত্রে অতি শুভ ফল আপনারা নিশ্চিত পাবেন। এইচ অফিসে কিন্তু আজকে কাজের বোঝা অনেকটাই কম হতে পারে, তবে আজকে সমস্ত কাজ কমপ্লিট করেই ফেলার চেষ্টা করুন, নচেত পরবর্তীকালে চাপ এসে যেতে পারে সহজেই। আই ব্যবসাতে অধিক লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে, অর্থনৈতিক সমস্যা অনেকটাই দূরে থাকবে। যে পয়সা আজকে খোয়া যেতে পারে আপনাদের ক্ষেত্রে হঠাৎ, সুতরাং
অর্থ যেখানেই রাখছেন সাবধানতা অবলম্বন করুন, সতর্ক থাকার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। কে বড়দের মতামত নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া বলে রাখি, আপনাদের আজকে কিন্তু কোনো বিজনেসে লগ্নি করার পূর্বে সাবধান সতর্কতার সাথে লগ্নি করা উচিত। এল নতুন ব্যবসা কিন্তু আজকে শুরু করতে পারেন আপনারা, তবে আজকে সঠিক সময় শুভ সময় দেখে আরম্ভ করলে বিশেষ ফায়দা পেতে পারেন। এম ছাত্রদের পক্ষে আজকে শিক্ষকরা কিন্তু অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, সুতরাং শিক্ষকদের কিন্তু সঠিক সম্মান দেওয়ার চেষ্টা করুন। এন গাড়ির সার্ভিসিং যদি আজকে বহুদিন ধরে করছেন না, তাহলে কিন্তু সেটা আজকে আপনারা করে ফেলতে পারেন। ও বন্ধুর সহযোগিতা কিন্তু কর্মের সুযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, সুতরাং আজকে কিন্তু সুযোগকে হাতছাড়া হতে দেবেন না। পি অফিসে আপনার দিন আজকে ভালো কাটবে, আপনার সহপাঠীরা বা আপনি যাদের সাথে কাজ করছেন আপনার অফিস কলিগরা কিন্তু আজকে আপনাকে বাহবা জানাবে। কিউ থেমে থাকা কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হতে চলেছে, বহুদিন ধরে থেমে থাকা প্রজেক্ট কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে এগোতে আরম্ভ করবে। আর পদোন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে এবং তার সাথে সাথে আজকে সম্মান বৃদ্ধি পেতে চলেছে। এস বন্ধুর কারণে কিন্তু আজকে ড্রিম ফাইনাল হতে চলেছে আপনাদের পক্ষে, হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল একটুখানি আপনাদের ভোগাতে পারে। টি প্রপার্টি থেকে কিন্তু আজকে লাভ পেতে পারেন কোনো অংশে, এবং তার সাথে সাথে মামলা মোকদ্দমায় জয়লাভ আপনাদের দিকেই থাকছে। ইউ দোকান আজকে শুভ মুহূর্তে কিন্তু যদি ওপেনিং করেন, তাহলে কিন্তু আজকে আপনার দিনটা বেটার যেতে চলেছে, এবং তার সাথে সাথে সঠিক জায়গায় লগ্নি করার চেষ্টা করুন, ভালো হবে। ভি ব্যবসায়ীদের জন্য আজকে দিনটা ভীষণ শুভ রয়েছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে বিকেলের পরবর্তী সময় কিন্তু কোনো রকম ফুল লগ্নি হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। ডাব্লু সমাজে আজকে নাম যশ বৃদ্ধি পেতে চলেছে, এবং তার সাথে সাথে আজকে আপনার গৃহে কোনো ধর্মানুষ্ঠান তৈরি হতে পারে। এক্স বাচ্চাদের আজকে দিনটা কিন্তু আনন্দ কাটতে চলেছে, এবং তার সাথে সাথে আজকে খরচও আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। ওয়াই স্টক আজকে কিন্তু আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে তৈরি করতে পারেন। জেড কেনাকাটার জন্য আজকে দিনটা আপনাদের পক্ষে আদর্শ রয়েছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটা আজকে মোটের উপর শুভ থাকছে, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কম থাকবে। দুপুরের পরবর্তী সময় কিন্তু আজকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকছে, এবং তার সাথে সাথে আজকে কিন্তু আপনাদের দিনটা খোশ মেজাজে কাটবে। বহুদিন ধরে পেন্ডিং হয়ে থাকা অর্থের আজকে কিন্তু প্রাপ্তির যোগ থাকছে, এবং তার সাথে সাথে আজকে নতুন কোনো ড্রিলও আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে ফাইনাল হতে পারে। যারা মনে করছেন আজকে বিজনেসে লগ্নি করবেন, তাদের ক্ষেত্রে দিনটা সকালের মানে পরবর্তী সময়কে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে আজকে কিন্তু শেয়ার মার্কেট বা ফাটকা যে কোনো জায়গায় কিন্তু অর্থ আপনারা অর্থ লাগিয়ে সেখান থেকে কিন্তু ফায়দা তুলতে পারেন। আজকে আপনাদের হেলথ কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেটার থাকতে চলেছে। বাড়ি জমি ল্যান্ড প্রপার্টিতে কিন্তু হঠাৎ আজকে অর্থ বিনিয়োগ তৈরি হতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষ রাশি। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন আজকে মোটের উপর ভালো থাকবে। নতুন কোনো যোগসাজশ তৈরি হতে পারে যা আপনার আর্থিক ক্ষেত্র এবং কর্মক্ষেত্রকে কিন্তু মজবুত করতে পারে। বিজনেসে বিনিয়োগ আপনাদের জন্য ভীষণ শুভ রয়েছে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলে যারা ভুগছিলেন তাদের জন্য দিনটা আজকে ভীষণ ভালো রয়েছে। এছাড়া বলে রাখি, আপনারা আপনাদের পরিবারের কোনো মানুষের সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব বিবাদ বা কোনো জটিলতায় যাবেন না, সেক্ষেত্রে আইনি কোনো সমস্যা আপনাদের মধ্যে হঠাৎই বৃদ্ধি পেতে পারে যা আপনাদের সমস্যা কিন্তু বাড়িয়ে দিতে পারে। সুতরাং যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো ছোটো ছোটোভাবে সমাধানের পথ নেওয়ার চেষ্টা করুন, আইনি জটিলতাকে এড়িয়ে থাকার চেষ্টা করুন, ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আজকে দিনটা অতীব শুভ যেতে চলেছে। বিকেলের পরবর্তী সময় থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, এবং তার সাথে সাথে আজকে আপনার গৃহে কোনো অতিথির আগমন যা আপনাকে কর্মক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্রের কোনো যোগসূত্র তৈরি করতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে সঠিক জায়গায় অর্থ লগ্নি করা এবং সঠিক জায়গা থেকে আপনারা আপনাদের মুনাফা আনা আজকে কিন্তু দিনভর লেগে থাকতে পারে, এবং তার সাথে সাথে আপনার কোনো বন্ধু আজকে কিন্তু আপনাকে কোনো কর্মের যোগসাজশ তৈরি করাতে পারে, এবং গৃহজনিত যে সমস্ত সমস্যা আপনার ফ্যামিলি প্রবলেমে যারা ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর শুভ যেতে চলেছে। তবে আজকে হাত গোলে অর্থ বেরিয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু হঠাৎ তৈরি হতে পারে। একাধিকবার পেমেন্ট বা কোনো রকম আপনারা যদি অনলাইন পেমেন্ট করছেন সেক্ষেত্রে সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন দুপুরের পরবর্তী সময়। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব কর্কট রাশি।
কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর শুভ থাকছে। আজকে মামলা মকদ্দমা কিন্তু জয়লাভ আপনাদের দিকেই থাকবে। হেলথ ওরিয়েন্টেড ট্রাবল আপনাকে কিছুটা ভোগাতে পারে। এছাড়া দিনটা আজকে আপনাদের পক্ষে ভীষণ ভালো যেতে চলেছে। যারা বিজনেসে লগ্নি করতে চাইছেন তাদের জন্য দিনটা ভালো রয়েছে। শেয়ার মার্কেট বা ফাটকায় কিন্তু অর্থ লগ্নি করে বিশেষ ফায়দা আপনারা তুলতে পারেন। যাদের বিবাহের কথাবার্তা বহু সময় কেটে যাচ্ছিল, আজকে বিবাহের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবং নতুন কোনো বিয়ের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে, যা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আজকে তৈরি হতে পারে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো থাকবে। অনেক সমস্যা থেকে আজকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং তার সাথে সাথে পরিবারের কোনো মানুষের সাথে হঠাৎ মতানৈক্য আজকে কিন্তু বিকেলের পরবর্তী সময় তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, যা আপনাদের বিবাহ সম্বন্ধীয়। আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ করে দূরযাত্রা যারা করছেন তাদের বিকেলের পরবর্তী সময় কিন্তু অ্যাভয়েড করা অবশ্যই জরুরি। এবং তার সাথে সাথে আপনার গৃহে যদি কোনো পৌষ্য থেকে থাকে তাহলে পৌষ্য থেকে সাবধান এবং সতর্কতা থাকা অবলম্বন করবেন, নচেৎ সমস্যা আসতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা এক আলোচনা করব। সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মধুর যাবে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে দুপুরের পরবর্তী সময় থেকে। আইনি কোনো জটিলতার জন্য কোনো লয়ারের সাথে আপনাকে আজকে দেখা করতে যেতে হতে পারে। এছাড়া কোনো মানুষের পরামর্শের জন্য আপনাকে আজকে কোনো কনসাল্ট করতে যেতে হতে পারে কোনো জায়গায়। আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ করে বলে দিই, অগ্নিভয় বা আগুন থেকে কিন্তু আজকে দূরে থাকার চেষ্টা করবেন। সুতরাং আপনি আপনার রান্নাঘর বিশেষ করে এবং তার সাথে সাথে আপনি আপনার অগ্নির কোনো জায়গা থেকে কিন্তু সর্বদা আজকে দূরে থাকার চেষ্টা করুন। তাছাড়া বলে রাখি, আপনাদের জন্য আজকে দিনটা মোটের উপর ব্যয়বহুল থাকতে চলেছে, সুতরাং খরচ বুঝে করার চেষ্টা করুন, নচেৎ খরচ বৃদ্ধি পাবে। গৃহে যদি কোনো বয়স্ক ব্যক্তি এবং তার সাথে সাথে কোনো ব্যক্তি অসুস্থ থেকে থাকেন তাহলে তার প্রতি কিন্তু সজাগ এবং সতর্ক থাকার চেষ্টা করুন, নচেৎ হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল আপনাকে কিন্তু হাসপাতাল এবং বাড়ি দৌড়াদৌড়ি করতে হতে পারে হঠাৎই। আজকে আপনাদের গৃহের কোনো সন্তান বা বাচ্চা আজকে কিন্তু আপনাকে কোনো ভ্রমণের বিষয়ে কোনো কথা বলতে পারে এবং কোনো আত্মীয় কিন্তু আজকে আপনাদের গৃহে আগমন হওয়ার সম্ভাবনা হঠাৎই তৈরি হয়ে যেতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার আলোচনা করব। কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর তার সাথে সাথে আজকে দিনটা আপনাদের জন্য বিজনেসে অধিক অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলে যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো যেতে চলেছে। আজকে আপনার বিভিন্ন দিক থেকে থেমে থাকা অর্থপ্রাপ্তি হঠাৎই তৈরি হতে পারে, যেগুলো আপনার ক্ষেত্রে পাওনা ছিল। এবং তার সাথে সাথে আজকে আপনার গৃহে কিন্তু কোনো ধর্মানুষ্ঠান বা কোনোরকম ফেস্টিভ্যাল হঠাৎই তৈরি হয়ে যেতে পারে, যা আপনার ক্ষেত্রে কিন্তু আনন্দদায়ক মুহূর্ত এবং খুশি এবং খোশ মেজাজে আপনাকে রাখার চেষ্টা করবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা বহুদিন ধরে ভাবছিলেন কোনো দূরযাত্রা করবেন তাদের জন্য আজকে দিনটা ভীষণ ভীষণ শুভ রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দাও তুলতে পারেন, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে রয়েছে আপনাদের ক্ষেত্রে। তবে নিজের মনের কথা, গোপন কথা কোনো ক্লোজ ফ্রেন্ডকেও আপনারা আজকে বলবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে পরবর্তীকালে। আপনাদের জন্য আজকে শুভ রং সবুজ, শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। এবার বাস্তু টিপস। আর বাস্তু টিপসের ক্ষেত্রে আমি এখন বলবো, আপনাদের গৃহে আপনাদের দক্ষিণ পশ্চিম কর্নারে রাখা অর্থ বা লকার সম্বন্ধীয়, অর্থাৎ আপনারা আপনাদের গৃহে কোন দিকে অর্থ রাখলে সর্বদা শুভফল পেয়ে থাকবেন। দেখুন, অনেকের বাড়ির ক্ষেত্রে বলা হয় কি দক্ষিণ পশ্চিম কর্নারে অর্থ রাখলে সর্বদা শুভ, কিন্তু দক্ষিণ পশ্চিম কর্নারে অনেকেই অর্থ রাখতে পারেন না। সেক্ষেত্রে আপনাকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম কর্নারকে বেছে নেওয়া উচিত। এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আপনারা যখন অর্থ রাখছেন সেখানে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার অর্থের যে লকারটি যখন আপনি খুলবেন খোলার মুখটি যেন উত্তর দিকে খোলে এবং দক্ষিণ দিকে যেন বন্ধ হয়, এটি আপনাকে মাথায় রাখতে হবে। পূর্ব এবং পশ্চিমে খোলা অনিলকার কিন্তু আপনার অর্থ অধিক ব্যয় করতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে বলে রাখি, প্রত্যেকটি ধাতব তত্ত্ব অর্থাৎ প্রত্যেকটি তত্ত্বের সাথে ধাতব বিষয়গুলোকে কিন্তু ভীষণভাবে জড়িয়ে রাখা উচিত। আপনাদের ক্ষেত্রে আপনারা যখন অর্থের লকার করছেন তখন সর্বদা কাঠের লকার করুন, সেক্ষেত্রে ভালো হবে। কারণ লোহা আপনাদের ক্ষেত্রে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করে নেয়, যা আপনার খরচ বৃদ্ধিতে সহযোগিতা করবে। এবং কাঠ আপনার অর্থ বৃদ্ধিতে সহযোগিতা করবে, কারণ পৃথ্বীতত্ত্বের সাথে কাঠের কিন্তু কম্বিনেশন সহজেই যায়। সুতরাং পৃথ্বীতত্ত্বের ক্ষেত্রে যেহেতু পৃথ্বী অর্থাৎ মাটি বা যেখানে আপনাদের গাছগুলো বড় হয়ে ওঠে সেখানেই কিন্তু আপনাদের কাঠের
পরিমাণ পাওয়া যায়। তো সুতরাং পৃথিবীতত্ত্বের জোনে কিন্তু আপনারা সর্বদা কাট রাখার চেষ্টা করুন, এবং তার সাথে সাথে দক্ষিণ দিককে আপনারা সর্বদা অর্থ রাখার ক্ষেত্রে অ্যাভয়েড করুন, নচেত আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা একইভাবে বৃদ্ধি পেতে থাকবে। আরেকটি কথা বলে রাখি, যেখানে আপনারা অর্থ রাখছেন সেখানে অবশ্যই কিন্তু একটি লাল রঙের পুটুলির মধ্যে আপনারা বেশি করে ধনে রাখুন এবং সেটিকে একটি বালিশের মতো তৈরি করে নিন এবং তার উপরে কিন্তু আপনারা অর্থ রাখতে পারেন। সেক্ষেত্রেও দেখবেন শুভফল কন্টিনিউ কিন্তু প্রাপ্ত হতেই রয়েছে অর্থকরির দিক থেকে। যাদের অর্থ একদমই স্টক হচ্ছিল না, জমছিল না, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভফল মিলছে। আলোচনা করবো আজকে কী গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা অশ্বত্থ গাছ পুজো করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। এছাড়া বলে রাখি, আজকে আপনাদের ক্ষেত্রে যদি বহু দূর যাত্রা করছেন সেক্ষেত্রে আপনারা মধু খেয়ে যাত্রা করুন, এবং তার সাথে সাথে যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে আজকে লবঙ্গও কিন্তু সেবন করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে বস্ত্রদান করলে বিশেষ শুভফল আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। এছাড়া বলে রাখি, উপায়, যারা বহুদিন ধরে ফাইন্যান্সিয়াল জায়গায় আপনারা কিন্তু সমস্যাগ্রস্ত হয়ে পড়ছেন, কীরকম ধরনের, আপনারা যদি আপনাদের গৃহে অর্থ বারংবার ধরে নিয়ে আসছেন, অধিক অর্থ উপার্জন করছেন, কিন্তু বিভিন্ন কাজের সময় আপনারা কোনো অর্থই কিন্তু নিজের পকেট থেকে বের করতে পারেন না, ধার নিয়ে আসতে হয়, এই বারংবার ধরে হয়ে যাওয়া আপনাদের এই ধার কিন্তু আপনাকে সমস্যাতেও ফেলে দেয় এবং তার পাশাপাশি আপনার অর্থনৈতিক সমস্যাতেও আপনাকে কিন্তু জর্জরিত করে তোলে ধীরে ধীরে। সুতরাং আপনাদের যদি বারংবার ধার হয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে আপনারা জড়িয়ে যাচ্ছেন, তাহলে আপনারা কিন্তু আজকে বিশেষ করে কি করবেন, আপনারা আপনাদের ওজনের অনুযায়ী আপনারা কিন্তু শাক সবজি বা যে কোনো ধরনের খাদ্যবস্ত্র কিন্তু গরিব মানুষদের মধ্যে দান করতে পারেন। যদি একান্তই সেটা সম্ভব না হচ্ছে, তাহলে আপনি আপনার সাধ্যমতো খাদ্যবস্তু অবশ্যই গরিবদের মধ্যে দান করুন, এবং তার সাথে সাথে আজকে সন্ধেবেলা যে কোনো শনি মন্দিরে যান এবং যে কোনো হনুমান মন্দিরে যান, যে কোনো একটি মন্দিরে চলে যান এবং গিয়ে সেখানে হনুমান চালিসা দান করতে পারেন অথবা শনি চালিসা দান করতে পারেন। এই প্রক্রিয়া কিন্তু কয়েকটি মঙ্গলবার পরপর বা শনিবার পরপর করে যান, অবশ্যই শুভফল তাড়াতাড়ি মিলবে আপনাদের ক্ষেত্রে। আর এবার আমরা আলোচনা করব, আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কী করবেন। তারা কিন্তু আজকে আপনারা বড়দের আশীর্বাদ অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না দম্পতি মিলে, তাহলে সারা বছর কিন্তু আপনাদের এবং সমৃদ্ধি মিলতেই থাকবে। আর এবার আমরা আলোচনায় চলে যাব রাশিফলের, যা সপ্তম রাশি, আপনাদের ক্ষেত্রে তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটছে, আর তার সাথে সাথে আজকে দিনটা আপনাদের ক্ষেত্রে আদর্শ যেতে চলেছে বহুদিন পরে। তবে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল আপনাকে কিছুটা আবার অন্যান্য দিনের তুলনায় বেশি ভোগাতে পারে। আজকের মেজাজ কিন্তু খুশি এবং আনন্দ এবং স্ফূর্তি ভরা থাকবে, এবং তার সাথে সাথে বলে রাখি, আজকে যারা মনে করছেন বিজনেসে লগ্নি করবেন তাদের জন্য দিনটা সকালের দিকে ভালো রয়েছে, তবে আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল আপনাকে কিছু কিন্তু বিকেলের পরবর্তী সময় হঠাৎ ভোগাতে পারে। সুতরাং খাওয়া দাওয়া কিন্তু বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করলে ভালো হয়। আপনাদের ক্ষেত্রে গৃহজনিত সমস্যা যাদের বহুদিন ধরে চলছিল, তাদের সমস্যা সমাধানের পথ আপনারা আজকে নিজেরাই কিন্তু খুঁজে বের করতে পারবেন, তবে মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনাদের আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের ওপর শুভ থাকবে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা বৃদ্ধি পেলেও দিনটা আজকে কিন্তু মোটের ওপর শুভ থাকছে। কোনো যোগাযোগ ব্যবস্থার জন্য আজকে আপনাকে কোনো দূরযাত্রা করতে হতে পারে, তার সাথে সাথে আজকে আপনার পায়ে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনাও কিন্তু একইভাবে তৈরি হতে পারে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, যারা বিজনেসে এবং শিক্ষাক্ষেত্রে যারা লগ্নি করবেন বলে ভাবছেন, অর্থাৎ শিক্ষা মূলক জায়গায় যারা লগ্নি করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। তারা আজকে সেখানে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। এছাড়া শেয়ার মার্কেট বা ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপী এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন ভালো থাকবে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম হতে আজকে দেখা যাবে। গৃহজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের ওপর শুভ থাকবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই, আজকে ফাটকা অর্থপ্রাপ্তি যোগ তো রয়েছে, এবং তার সাথে সাথে পায়ে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু হঠাৎই তৈরি হতে পারে। গলাজনিত সমস্যায় যারা ভুগছিলেন তাদের জন্য দিনটা কিছুটা ভালো গেলেও আজকে কিন্তু মোটের ওপর হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছু না কিছুভাবে আপনাকে ভোগাতে পারে। সুতরাং সেদিকে লক্ষ্য এবং সতর্ক রাখার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে মাইন্ডস ওরিয়েন্টেড যারা বিজনেস করছেন তাদের জন্য দিনটা ভালো রয়েছে। গুপ্তবিদ্যা বা গুহ্যবিদ্যায় কিন্তু আজকে সাফল্য আপনাদের ক্ষেত্রেই থাকছে। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসে সঠিক সময় লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আজকে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব মকর
রাশি। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন আজকে ভীষণ ভালো যেতে চলেছে। আজকে তার সাথে সাথে আজকে জমি জমা প্রপার্টি বা এরকম কোনো জায়গা কিন্তু হঠাৎ আপনাকে অর্থলগ্নি আজকে করতে হতে পারে। তবে ভুল বুঝে কিন্তু আজকে কোনো মানুষের সাথে বচসা করবেন না বা কোনো মানুষের সাথে আজকে হঠাৎ মেজাজ হারিয়ে কোনো কথা বলবেন না, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যাদায়ক হতে পারে, আপনার কর্মের ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন অবশ্যই করার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে বলে রাখি, বিকেলের পরবর্তী সময় লগ্নিকে ভীষণভাবে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিজনেসে এবং কোনো শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গাতেও কিন্তু বিকেলের পরবর্তী সময় লগ্নি করবেন না। আপনারা আপনাদের খুব কাছের বন্ধুকে কিন্তু আজকে আপনার মনের কথা খুলে বলতে পারেন, তবে বিকেলের পরবর্তী সময় কোনো জটিলতা বা কোনো সমস্যা কেউ পড়েছে সেক্ষেত্রে আপনারা খুব বুঝে যাওয়ার চেষ্টা করবেন। সহযোগিতা তো করা অবশ্যই ভালো, কিন্তু আজকে বিকেলের পরবর্তী সময় কোনো মানুষ যদি কোনো বিপদে পড়েছে তাহলে বুঝে তার সাথে মেলামেশা করুন, তার কাছে যান, তবেই তার সাহায্য করুন, নচেত আপনি কিন্তু কোনোরকম বিপাকে জড়িয়ে পড়তে পারেন। আপনাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ যাদের বহুদিন ধরে কেটে যাচ্ছিল তাদের জন্য আজকে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। এছাড়া কিন্তু আজকে দিনটা সোশ্যাল অ্যাক্টিভিটিজের মধ্যে আপনাদের ক্ষেত্রে কাটতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব কুম্ভ রাশি। দাম্পত্য কলহ এবং প্রেমজ জীবনে ঝঞ্ঝাট যাদের বহুদিন ধরে চলে আসছিল তাদের জন্য কিন্তু আজকে দিনটা মোটের ওপর কিছুটা অস্বস্তিকর থাকলেও সমস্যা সমাধানের পথ আজকে আপনারা সহজেই খুঁজে কিন্তু বের করতে পারবেন। তবে আজকে অধিক অর্থ ব্যয়ের কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাকে ভোগাতে পারে, যা আপনাকে হাসপাতাল বাড়ি কিন্তু ছুটোছুটি করতে হতে পারে, বিশেষ করে বাড়ির কোনো বড় ব্যক্তিদের জন্য। এছাড়া বলে রাখি, আজকে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে কিন্তু দূরত্ব রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির পৌষ্য আপনাকে কিন্তু আজকে কোনোরকমভাবে আঘাত আনতে পারে এবং কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন, সতর্ক থাকবেন। আজকে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মীন রাশি। দাম্পত্য জীবন প্রেম জীবন আজকে মোটের ওপর মধ্যম থাকলেও মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল আজকে মোটের ওপর শুভ থাকছে। প্রেমজ বিষয়গুলি যেগুলো বহুদিন ধরে জটিলতা আকার ধারণ করছিল সেগুলোতে কিছুটা সুরাহা কিন্তু আপনারা আজকে সহজেই দেখতে পাবেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে আজকে ফাটকা অর্থ প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে একইভাবে থাকছে এবং প্রেমিক বা প্রেমিকার সাথে দূরভ্রমণ বা আনন্দ স্ফূর্তি ভরা আজকে দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে। তবে আজকে কিন্তু কাউকে কোনো কথা দেবেন না, যে কথা আপনি কিন্তু খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রাখতেও কিন্তু সক্ষম হওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেই কথা রাখতে না পারলে আপনার বন্ধুদের মধ্যে কিন্তু কোনোরকম বচসা বা বন্ধুদের মধ্যে একটা বড় ধরনের দূরত্ব হঠাৎই তৈরি হতে পারে। সুতরাং আজকে যে কোনো কথাই দিন মানুষকে, তাহলে খুব সাবধান সতর্কতার সাথে কথা দিন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া বলে রাখি, বিজনেসে আজকে লগ্নি করা আপনাদের ক্ষেত্রে ভীষণ ফায়দাদার হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।